ভালো ভালো রান্না চোখে দেখে নিন না ভালো ভালো রান্না চোখে দেখে নিন না ইচ্ছে করবে সব শিখে নি জিভে জল আসবে আটকানো যাবে না কারণ আকাশে চলছে জাপানি বিলিতি বা ইরানি বাংলা কি মোগলাই ক্যা বাত ক্যা বাত হোটেল রেস্তোরাঁয় পাবেন না এই স্বাদ রাঁধুনি রান্না করছে যে বাজে মা তাই তো বলি সবাই মিলে আকাশে দেখুন রাঁধুনি 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 লক্ষ্মী পুজোর এই স্পেশাল দিনে রাঁধুনিতে জানাই তোমাকে অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার তোমায় কথা দিয়েছিলাম না যে রাঁধুনির প্রত্যেকটা দিন কিন্তু আমি সাজিয়েছি নতুনভাবে নতুন রকমভাবে এক এক দিন থাকছে এক এক রকমের সারপ্রাইজ আর মঙ্গলবার মানেই থাকছে শেফ স্পেশাল অর্থাৎ কোনো একজন পাকা রাঁধুনি এসে আমাকে শেখাবে আর তোমাকে শেখাবে বিশেষ কোনো একটা রান্না কে থাকছেন আমাদের সাথে তার সাথে আলাপটা করে নিই আমাদের সাথে রয়েছেন রঙ্গন নিয়োগী আজকে উনি আমাদের শেখাবেন স্পেশাল কোনো একটা আইটেম আর সেই জন্যই কিন্তু আজকের এপিসোডের নাম রেখেছি ওস্তাদের মার দাদা আজকে কি শেখাচ্ছেন আজকে আমি একটা খিচুড়ি বানাবো যেহেতু লক্ষ্মী পুজোর দিন কিন্তু খিচুড়িটা একটু হাটকে একটু ফিউশন যেরকম স্প্যানিশ পায়েলা হয় তো পায়েলাটাকে আমি একটু আমাদের ইন্ডিয়ানাইজ করে ইম্প্রোভাইজ করে নিয়েছি স্প্যানিশ পায়েলাটার সাথে আমরা খুব একটা পরিচিত নই পায়েলা ব্যাপারটা পায়েলাটা একটা খিচুড়ির মতো কিন্তু এটা নন ভেজ হয় আচ্ছা তো এখানে আমি এটাকে করেছি কি পায়লা টাইপের করেছি কিন্তু ভেজিটেরিয়ান এবং খিচুড়ি করেছি তো এটা বানাতে যা যা লাগে সেটা হচ্ছে সোনা মুগ ডাল বা মুগ ডাল গোবিন্দভোগ চাল এরকম লম্বা করে স্লাইস করে কাটা ক্যাপসিকাম স্লাইস করা মাশরুম বেবিকর্ন তেজপাতা রেড বেল পেপার স্লাইস করা ফুলকপির ফ্লোরেটস গাজর ইয়েলো বেল পেপার সাদা তেলের বদলে আমি অলিভ অয়েল ইউজ করেছি টমেটো ডুবো করে কাটা চিনি নুন জাফরান মটরশুঁটি বিনস আদা আচ্ছা পুরো রান্নাটাই হবে অলিভ অয়েলে অলিভ অয়েলে হবে খিচুড়ি তো আমি জানি বিভিন্ন রকম ভাবে আমরা সবাই জানি বাড়িতে আর লক্ষ্মী পুজোর দিন স্পেশাল খিচুড়ি একটা হবেই কিন্তু এইরকম একটা মানে মাশরুম বেবিকর্ন দিয়ে খিচুড়ি কখনো কি ট্রাই করেছো আমার মনে হয় না আজকে তাহলে শিখে নেবো আমাদের ওস্তাদের কাছ থেকে যে কিরকম ভাবে বানাচ্ছেন আজকের এই স্পেশাল খিচুড়ি নামটা কি বললেন পায়লা স্টাইল খিচুড়ি পায়লা স্টাইল খিচুড়ি দাদা আপনি এদিকে তাহলে চলে আসুন গ্যাসটা অন করে দিই হ্যাঁ এইরকম স্পুনগুলো দিয়ে রাখলাম ছোট বড় সব রকম ফারস্টে আমি ডালটা নিয়ে নেব সোনামুগ ডালটাকে সোনামুগ ডালটাকে একটু ভেজে নেব আচ্ছা এখানে আমার একটু কোয়ান্টিটিটা বলে দিন যে কতটা ডাল নিচ্ছি কতটা চাল নিচ্ছি চাল আর ডালের পরিমাণটা সমান হবে এখানে যদি 100 গ্রাম চাল থাকে তো ডালও 100 গ্রাম থাকবে 100 গ্রাম ইকুয়াল কোয়ান্টিটি আচ্ছা ডালটাকে হালকা করে একটু ভেজে নেব আচ্ছা 100 গ্রাম মুগ ডাল যদি দেন তার সাথে পড়ছে 100 গ্রাম চাল আর ডাল মানেই আমরা জানি একদমই লো ক্যালোরি 100 গ্রাম মানে আমার মনে হয় একদম 100 ক্যালোরি তো খুব একটা বেশি যে ক্যালোরি ওয়ালা খাবার কিন্তু তাও নয় না তা নয় আর আমার মনে হয় হেলদি ভীষণই হেলদি হ্যাঁ এতগুলো ভেজিটেবলস রয়েছে হ্যাঁ সেটাই আর এই সমস্ত ভেজিটেবলস গুলো কিন্তু আমরা খুব একটা খিচুড়ির সাথে বা এরকম একটা কোনো রেসিপিতে খেয়ে ইউজ টু নই সেটা আজকে নতুন করে শিখব ডালটাকে আগে ভালো করে শুকনো খোলায় ভেজে নিলে শুকনো খোলায় ভেজে নেব আপনি এই বোলটাতে রাখতে পারেন হ্যাঁ যদিও এই প্রশ্নটা করাটা অবান্তর তবু জিজ্ঞেস করছি এই ধরনের রেসিপি মানে এই পার্টিকুলার এই রেসিপিটা কোথা থেকে শিখলেন এটা আমি জার্মানিতে শিখেছিলাম আচ্ছা কিন্তু এটা একটা স্প্যানিশ ডিশ হ্যাঁ আর খুব পপুলার আচ্ছা মানে স্প্যানিশ স্টাইলে বানানো তাই তো শুধু ওরা ননভেজ দিয়ে করে আপনি ননভেজ দিয়ে করে আরো অনেক ইনগ্রেডিয়েন্টস দেয় আমি আমাদের কলকাতা বা ইন্ডিয়ার বাজারে যেগুলো পাওয়া যায় সেই সব দিয়ে করেছি এর মধ্যে স্টিম পড়ে আচ্ছা ইচ্ছে পড়লে পোর্ক প্রোডাক্ট করতে পারে আচ্ছা মানে হ্যাঁ নন ভেজিটেরিয়ান যে আইটেম হবে পছন্দ মতন দিতেই পারি আপনাকে কি একটা হাতা দেব তুলতে সুবিধা হবে না এটাকে আমি ঢেলে নেব আচ্ছা মোটামুটি এটা ভাজা হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে নিলাম দিয়ে এটাকে বাটির মধ্যে ঢেলে নেব এবার যেটা করব এবার আমি অলিভ অয়েল নেব অলিভ অয়েল পুরোটাই লেগে যাবে আচ্ছা সবটাই দিয়ে দিচ্ছি এটা মোটামুটি 3 টেবিল স্পুন আছে 3 টেবিল স্পুন অলিভ অয়েল দিলাম
মানে আন্দাজটা সেইভাবে করে নিতে হবে 100 গ্রাম ডালের সাথে 3 টেবিলস্পুন গেল আচ্ছা অলিভ অয়েলের বদলে আমরা যদি এটাকে সাদা তেলে ট্রাই করি সাদা তেলে করা যেতে পারে টেস্টে কিছু ডিফারেন্স হবে কি টেস্টে ডিফারেন্স হবে অলিভ অয়েলের একটা ডিস্টিংক্ট ফ্লেভার আছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা ডালটা আগে শুকনো খোলায় ভেজে নিলেন এবার আপনি অলিভ অয়েল এটা ইয়ে হয়ে যাবে মানে অনেকটা ক্যাতক্যাতে হয়ে যাবে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম চাল এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব আচ্ছা মানে আমরা যেরকম ভাবে খিচুড়ি বেদায় তেজপাতাটা আগে ফোড়ন দিই তেজপাতা আগেও দেওয়া যায় কিন্তু এখানে আমি যেহেতু অলিভ অয়েল দিয়েছি তেজপাতার ফ্লেভারটা যাতে অতভাবে ডমিনেট না করে সেই জন্য আমি আগে দিইনি আচ্ছা এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব ফারস্টে বেবি কর্ন তারপরে আমি দেব ফুলকপি তারপরে দেব গাজর তারপরে দেবো টমেটো বিনস দেব এবার একটু আদা কুচি দিয়ে দেবো আর আদা কুচিটাকেও আপনি কেটেছেন ঠিক ওই রকম মানে সবজির শেপেই কেটেছেন হ্যাঁ হ্যাঁ আর আদা কুচিটা একটু দিলাম একটু পরে দেবো আবার আচ্ছা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেবো দাদা আপনি বরং সবজি ডাল চাল একসাথে একটু ভালো করে কষিয়ে নিন ততক্ষণে আমরা কোথাও না গিয়ে ছোট্ট একটা বিরতি নিয়ে চলে আসবে এক্ষুনি দেখতে থাকো ফিরে এলাম ব্রেকের পর এবার দেখে নেব সবজিটা কতটা ভাজা ভাজা হলো হ্যাঁ এবার আমাকে জল দিতে হবে জল দিয়ে দিতে হবে তো আচ্ছা জলের পরিমাণটা এখানে কি হিসেবে জলটা হবে ডাবল দা কোয়ান্টিটি অফ চাল এন্ড ডাল আচ্ছা আর এটা তো সিদ্ধ করতে একটা বেশ ভালোই টাইম লাগবে যেহেতু চাল আছে সেক্ষেত্রে আমরা কি এটা প্রেসারেও কুক করতে পারি প্রেসারে করা যেতে পারে কিন্তু টেস্টটা সেরকম আসবে না আচ্ছা মানে আপনি সাজেস্ট করছেন যে সবসময় কন্ট্রোলে রাখতে হবে যে জল কমে গেলে আবার জল দিতে হবে আচ্ছা মানে প্রেসারে দিয়ে যে পার্টিকুলার টাইমের মধ্যে নামাবো সেটা হবে না 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 এবার আমি এতে মাশরুম দিয়ে দেব আচ্ছা জলটা দেওয়ার পর এবারে অ্যাড হচ্ছে মাশরুমটা দিয়ে দেব মাশরুম মাশরুমটা খুব সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করা কাটতে হবে তার কারণ হচ্ছে বেশি মোটা দিলে ভালো লাগবে না ভালো লাগে না খেতে আর সবকটা সবজি কিন্তু এক রকম ভাবে একই স্টাইলে কাটা হয়েছে তাহলে সিদ্ধ হতে সুবিধা সিদ্ধ হতে সুবিধা হয় দেখতেও ভালো লাগে খাবার নাকি অনেক টেস্টি হয় এবার আমি দেব হচ্ছে চিনি চিনিটা দিচ্ছেন আপনি একটু 1.5 টিস্পুন নুন দেব অনেকটা চাল ডাল আছে সেই পরিমাণে হ্যাঁ প্লাস এটা তো একটু বাড়বে না বেড়েও যাবে অনেকটাই বেড়ে যাবে পরে একবার টেস্ট করে নিয়ে বাড়াতে হবে সব রকম সবজি পড়ে গেছে কিন্তু যেহেতু ক্যাপসিকাম বা বেল পেপার এগুলো আমরা লাস্টে অ্যাড করি কাঁচা থাকবে আচ্ছা এবার আমি মটরশুঁটি দিয়ে দেব আচ্ছা হ্যাঁ মটরশুঁটি তো দিলাম কিন্তু ধরুন ক্যাপসিকাম বা বেল পেপার এগুলো যদি আমরা আগে অ্যাড করে ফেলি বাকি সবজির সাথে তাহলে কি হবে ওর যে ফ্লেভারটা যেটা যখন গরম ইয়েতে নাভাবার আগে দিলে ওর থেকে যে সুন্দর ফ্লেভারটা আসবে সেই ফ্লেভারটা আসবে না আর একটু যে কাঁচা কাঁচা ভাব থাকে সেইটা মুখে পড়লে খুব সুন্দর টেস্ট মানে ভালো লাগে হ্যাঁ আর ওটা দিলে মনে একদম অন্যরকম একটা ঘেটেও যায় দেখতে ভালো এবার আমরা একটু ঢেকে দেব আচ্ছা আমি আপনাকে একটা লিড দিয়ে দিচ্ছি এই যে 15-20 মিনিট ঢাকা থাক তারপরে দেখে নেব কি অবস্থায় মানে চাল ডালটা সিদ্ধ হতে যেটুকু সময় লাগবে দাদা আপনি কত বছর মানে এরকম ভাবে পড়াশোনা করার পর ইয়েতে প্রফেশনে আছেন আমি এই প্রফেশনে আছি 25 বছর কিন্তু তার আগে স্টুডেন্ট থাকাকালীন আরো 3 বছর অ্যাড করে নিতে হবে আচ্ছা মানে তখন থেকে শুরু করেছেন বাবা মানে এখানে আর কিছু বলাই উচিত নয় আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন সবটাই কি জার্মানি আমি এখান থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছি আইএইচএম থেকে তারপর আমি জার্মানি থেকে স্পেশালাইজ করেছি করে তারপরে নিজের প্রফেশনে আছি তার মানে বলতে হবে বৌদি তো ভীষণই লাকি এবং রান্নাঘরে মনে হয় না ঢুকতে হয় বৌদিকে না আমার সেরকম সময় হয় না যে বাড়িতে রোজ রোজ রান্না করব
কিন্তু সেটাও একটা ব্যাপার থাকলে নিশ্চয়ই করি, মানে বাড়িতে এক্সপেরিমেন্ট তো নিশ্চয়ই হয়, কিছু করে খাওয়ালাম একটু মনে ফুটতে, হ্যাঁ আর একটু ফুটবে, অনেকটাই ফুটবে এখন। তো সেক্ষেত্রে এটা প্রেসারে দিয়ে যদি আমরা একটা সিটি দিয়ে নিন আপনি, সেটাও করা যেতে পারে, কিন্তু প্রেসারে দিলে সেই বললাম না যে সবজিগুলোও গলে যেতে পারে, গলে যেতে পারে পুরো, একটু চালটা একটু সামান্য কাঁচা থাকবে, সেই রকম কনসিস্টেন্সিতে নামাতে হবে, প্রেসারে দিলে সেটা হবে না। আচ্ছা এই যে আপনি বলছেন যে এটা অ্যাকচুয়াল যে নামটা আপনি বললেন পায়লা, পায়লা তো সেটা কি মুগ ডাল দিয়ে তৈরি? সেখানে মুগ ডাল দেওয়া হয়, অনেক সময় সাবু দেওয়া হয়। বাঙালির একটা খাবার বানিয়েছেন, মোটামুটি হয়ে এসছে, এবার আমাদের বেল পেপার আর ক্যাপসিকামটা দেওয়া বাকি আছে। আচ্ছা লাল বেল পেপারটা দিয়ে দিলাম, খানিকটা খানিকটা গার্নিশ করার জন্য রাখলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম, খুব কালারফুল হবে, খুব কালারফুল হবে। এই হিটে ক্যাপসিকাম বেল পেপারগুলো নরম হয়ে যাবে, মানে এক্স্যাক্টলি যেটা চাইছেন সেইটা, মানে এই সময়টা দেওয়াটা দরকার। এবার আমি এতে জাফরানের জলটা দিয়ে দেবো, জাফরানটা, জাফরান কিন্তু একটা খুব গুণী একটা জিনিস, মানে গুণী একটা প্রোডাক্ট যেটা কিনা অ্যাজমা প্রিভেন্ট করে, সেটা আমাদের অনেকেরই জানা নেই হয়তো, বাট এটা জেনে রাখাটা খুব দরকার যে খাবারের মধ্যে ইউজ করতেই পারো। জাফরানটা দেওয়াতে কালারটাও তো পুরো চেঞ্জ হয়ে গেল। আচ্ছা একটা জিনিস আমার মনে হলো যে আমরা যেরকম খিচুড়িতে, বাঙালিরা খিচুড়িতে হলুদ ইউজ করে থাকি, এখানে জাফরান ইউজ করলাম, সেক্ষেত্রে হ্যাঁ মানে হলুদের পরিবর্তে জাফরান, মানে সেই কালারটা একই এলো বাট ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হলো। এটা আমি কেন আমার খিচুড়ি বলতে একদম ইচ্ছাই করছে না, যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো পড়েছে আমাদের খিচুড়ির সাথে কোনো মিল নেই, অথচ গন্ধটা কিন্তু বেরিয়েছে সেই চাল ডালের যেটা স্পেশাল গন্ধ, সেই গন্ধটা ভীষণ ভালো একটা গন্ধ, যদিও ঘিয়ের গন্ধটা পাওয়া যাচ্ছে না, না কিন্তু তাহলেও ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে, ঘি মানে না হলে তো আরো ভালো হতো, কিন্তু মানে ঘিটা একেবারেই যায় না, না একেবারেই যাবে না। এবার এটা আমাদের রেডি হয়ে গেছে, এবার একটা সার্ভিং এর জন্য সার্ভিং বল দিচ্ছি, হ্যাঁ ফ্লেমটাকে অফ করে দেবো, খুব ক্যাপসিকামের সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, রংটা খুব ভালো এসেছে, অসম্ভব ভালো দেখতে লাগছে, প্লাস টমেটো গুলো কিন্তু মানে খুব পুরোপুরি যে গলে গেছে তাও নয়, ওটাই মজা, ওটাই হ্যাঁ সেটাই, মানে অন্যরকম লাগছে দেখতে, অনেকটা টমেটো গ্রিল করলে যেরকম হয় ওই রকম কনসিস্টেন্সি হয়ে গেছে। হ্যাঁ এবার আমি একটু বেল পেপার যেগুলো রিমেইনিংস রয়েছে সেগুলো দিয়ে গার্নিশ করে দিই। আচ্ছা এটার সাথে আমরা কি দিয়ে খেতে পারি? এটা জাস্ট এমনি খাওয়া যায়, মানে আমরা ধরুন যেমন খিচুড়ি মানে একটা ভাজা কম্পালসারি কিংবা একটা তরকারি, তো আমরা একটা জিনিস করতে পারি যে বেগুনটাকে বেগুনির মতো করে কিন্তু বেসনের বদলে চিজ আর ময়দা দিয়ে যদি ব্যাটার করি, তাতে দিয়ে করি তাহলে এর সঙ্গে খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, একদমই তাই, মানে এটা যেহেতু ডিফারেন্ট ভাবে তৈরি তো ওর সাথে চিজ আর ব্যাটার, মানে বেসন ব্যাটার না দিয়ে আমরা চিজ দুধ আর ময়দা দিয়ে যদি ব্যাটার করিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে যদি বেগুনি ভাজি খারাপ হবে না। পায়লা আমাদের রেডি হয়ে গেছে, উপরে একটু কাঁচা স্ট্রিপস অফ জিঞ্জার দিয়ে দিয়েছি যাতে আরো ফ্লেভারটা এনহ্যান্স হবে, আরো ফ্লেভারটা দেখা যাবে, সত্যি তাই। খিচুড়ি বলতে একদমই ইচ্ছা করছে না, কিন্তু এটাই নাকি খিচুড়ি পায়লা, কেমন খেতে হয়েছে পায়লা সেটা তো দেখা যাবে টেবিলে, ততক্ষণ নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। রঙ্গনদা আপনাকেও টেস্ট করতে হবে আর আমিও টেস্ট করবো।
এর সাথে খুব ভালো একটা জিনিস আমরা আজকে পেয়ে গেলাম, সাজেশন পেয়ে গেলাম যে এরকম যদি খিচুড়ি পায়লা আর কি বাড়িতে কেউ ট্রাই করে তো কি দিয়ে খাবে। হ্যাঁ, সেই বেগুনিটা তো এখানে হলো না। হ্যাঁ, সেটা কিন্তু ভীষণ ভালো একটা আইডিয়া দিয়েছেন। খুব গরম, সত্যি বলছি একদম ডিফারেন্ট খেতে, মানে যেমন এক খুব কালারফুল একটা জিনিস তৈরি হয়েছে, খিচুড়ি বলতে ইচ্ছা করছে না কিন্তু এটা খিচুড়ি। আর এত সুন্দর করে, এত স্পিডি, এত চটজলদি আমরা একটা নতুন জিনিস শিখে গেলাম, জাস্ট ভাবা যায় না। এই জন্যেই এই সেগমেন্টের নাম রেখেছি ওস্তাদের মার। কিভাবে বানালেন, কি কি দিয়েছেন, সেগুলো চট করে লিখে নাও। স্প্যানিশ পায়লা খিচুড়ি তৈরি করতে গেলে প্রথমে সোনা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর কড়াইতে অলিভ অয়েল গরম করে চাল ও ডাল একসঙ্গে ভেজে নিয়ে তাতে বেবি কর্ন, ফুলকপি, গাজর, টমেটো, বিনস ও একটু আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দিতে হবে। এরপর স্লাইস করা মাশরুম, চিনি, নুন এবং মটরশুঁটি দিয়ে 10-15 মিনিট ফোটার পর ক্যাপসিকাম, লাল বেল পেপার, হলুদ বেল পেপার ও জাফরান দিয়ে গরম গরম পরিবেশনের জন্য তৈরি স্প্যানিশ পায়লা খিচুড়ি। আশা করি লিখে নিয়েছো রেসিপিটা, বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমার। দাদা, আজকে খুব সুন্দর একটা রেসিপি আমি তুমি আমাদের সাথে শেয়ার করলে, আমার বন্ধুরা মানে তোমার থ্রুতে জেনে গেল যে পায়লা অর্থাৎ একটা অন্য দেশের একটা খাবার, সেটা তুমি তোমার মতন করে তৈরি করলে। আর সেটার জন্য আমাদের এই এপিসোডটা, এই সেগমেন্টটাই কিন্তু আমরা তৈরি করেছি যে তুমি আসবে প্রত্যেক মঙ্গলবার, এসে এক একদিন এক এক রকম তোমার ইনোভেশন বা ধরো আমাদের পুরনো কোনো কিছু স্টাইলের কোনো রান্না সেগুলো মনে করিয়ে দেবে, সেগুলো শেখাবে। আজকে আজকে ফার্স্ট ডে, সেজন্য অসংখ্য ধন্যবাদ, মানে তুমি এখানে এসেছো, এতটা সময় দিয়েছো, আমার মনে হয় আর ধন্যবাদ বলবো না, কারণ এরপর প্রত্যেক মঙ্গলবার তোমার সাথে দেখা হবে। আর তোমার জন্য রয়েছে রাঁধুনির পক্ষ থেকে বিশেষ কিছু উপহার, সেগুলো দিয়ে দেবো। তোমার জন্য রয়েছে রন্ধনে বন্ধন পিনকনের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট চ্যাম্পার, গুডরিক খাসের পক্ষ থেকে এক্সক্লুসিভ আসাম চায়ের একটি গিফট চ্যাম্পার, নিউ মণিকাঞ্চন জুয়েলার্স শ্যামবাজারের পক্ষ থেকে একটি কস্টিউম জুয়েলারি সেট, আইটিসি ভিভেলের পক্ষ থেকে একটি গিফট চ্যাম্পার, মহেন্দ্র দত্ত অ্যান্ড সানসের পক্ষ থেকে একটি সুন্দর ছাতা, YY123 নুডলসের পক্ষ থেকে একটি গিফট চ্যাম্পার, মেঘবালিকা বুটিকের একটি গিফট ভাউচার, আকাশ মিউজিকের পক্ষ থেকে একটি মেমেন্টো ও একটি সিডি, সুগার অ্যান্ড স্পাইসের পক্ষ থেকে একটি গিফট চ্যাম্পার, আকাশ আর্ট ও রাঁধুনির পক্ষ থেকে একটি মেমেন্টো। আজকে স্পেশাল একটা রেসিপি শিখে নিলে। তোমার যদি কোনো স্পেশাল রেসিপি থাকে যেটা কিনা তুমি আমার সাথে শেয়ার করতে চাও, তোমার বন্ধুদেরকে শেখাতে চাও, তাহলে চট করে লিখে নাও আজকে ঠিকানা। রাঁধুনি, প্রযত্নে আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107, ফোন নাম্বার 3049-6410, আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akashart.com। যাওয়ার আগে আবার মনে করিয়ে দিই, আমার কস্টিউম স্পন্সর করেছে মেঘবালিকা বুটিক আর কিচেন অ্যাপ্লায়েন্সেস ফ্রম IFB। আজকে লক্ষ্মী পুজো, এই বিশেষ দিনটা খুব ভালো কাটুক, সারাটা বছর ভালো থেকো, এইভাবেই সুখে থেকো। দাদা নমস্কার। নমস্কার।